এখন শুরু করি। হ্যাঁ, মোটামুটি আসছেন সবাই যদিও, কিন্তু বাকিরা কেন আসতেছে না? দেরি করলে হবে? আমি শুরু করলাম। দেখতে পাচ্ছেন? ম্যাম, আচ্ছা, সানজিদা নাকি অসুস্থ নাকি সানজিদা? না ম্যাম, অসুস্থ না। ও আচ্ছা, ঠিক আছে। কালকে যেটুকু পড়াইছি ওইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে তাহলে একবার রিভিউ করে সামনের দিকে যাব। বলেন তো যে যে আছেন আর কি। কালকে যদি কোনো সমস্যা থাকে থাকে একটু রাতে তো পড়াশোনা করছেন। মারুফা বলেন তো, আমার তো ক্লাসেই ক্লিয়ার হয়ে যায়। আপনি রাতে পড়াশোনা করবেন বললেন যে ম্যাডাম আরেকবার করবনি। ও আপনি না, ও সরি, আমি তো সাকিব বলছিল। হ্যাঁ সাকিব, বলেন বলেন তো সাকিব। হ্যালো সাকিব, শুনতে পাচ্ছেন না? আচ্ছা অর্পণ রিফাত বলেন তো। অর্পণ রিফাত কি বললেন, শুনি নেই। ও আচ্ছা ঠিক আছে। উইলিয়াম হ্যাঁ ম্যাডাম, কোনো সমস্যা আছে কালকে? তাহলে হচ্ছে আরেকবার একটু রিভিউ করে সামনে আগাবো তাইলে, যেখানে সমস্যা থাকবে। ম্যাম সমস্যা নেই, একটু রিভিউ করলে ম্যাম আরো একটু ভালো হয়ে যায় ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মালিহা আসছেন? মালিহা, ঠিক আছে আমি শুরু করলাম। আচ্ছা কালকেরটা একটু রিভিউ করে সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে? আচ্ছা কালকে আমি পড়াইছিলাম যে কি হয় যখন হচ্ছে একটা মেইন প্রোগ্রাম একটা ইন্টারাপ্ট পায়, ঠিক আছে? তো যখন একটা মেইন প্রোগ্রাম একটা ইন্টারাপ্ট পাবে তখন কি হবে? তখন প্রথমত মেইন প্রোগ্রামে যে জায়গায় এক্সিকিউশন হচ্ছিল, যে জায়গায় আবার আমাদের ইন্টারাপ্টের কাজ করে আবার ফিরে আসবে, সেই জায়গাকার আমরা কি করছিলাম, আমাদের সেই জায়গার অ্যাড্রেসটা আমরা স্ট্যাকে সেভ করে রাখতেছিলাম, ঠিক আছে? স্ট্যাকের টপ পজিশনে সেই অ্যাড্রেসটা সেভ করবো কেমন করে? সেই অ্যাড্রেসটার জন্য মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমার লাগবে ওই জায়গার সিএস মানে কোর সেগমেন্ট এবং ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু, ঠিক আছে? এখান থেকে আমরা তাহলে ওই জায়গার মানে মেমোরিটা বা হচ্ছে অ্যাড্রেসটা স্টোর করে রাখবো, ঠিক আছে, স্ট্যাকে। তারপরে কি করব, তারপরে হচ্ছে যখন ইন্টারনেট পাইছি আর কি, তখন আগে আমি এটা সেভ করে রাখলাম। এরপরে কি করব, লোড করব যে আমি যে টাইপের ইন্টারনেট পাইছি সে টাইপের ইন্টারাপ্টের সিএস এবং আইপির ভ্যালু। প্রত্যেকটা টাইপের ইন্টারাপ্টের জন্য সিএস এবং আইপির একটা নির্দিষ্ট ভ্যালু আছে যেটা দিয়ে ওটার বোঝা যায় কি কাজ করবে। একটা নির্দিষ্ট টাইপ একটা নির্দিষ্ট কাজ করে, আর একটা নির্দিষ্ট টাইপের একটা নির্দিষ্ট সিএস এবং আইপি আছে। তাহলে আমি যে টাইপের ইন্টারাপ্ট পাবো সে টাইপের ইন্টারাপ্টের সিএস এবং আইপি ভ্যালুটা আমি এখন কি করব, ওটা দিয়ে ক্যালকুলেশন করব ফিজিক্যাল অ্যাড্রেস। তারপর আমি কি করব, স্ট্যাকের টপে রাখবো, ঠিক আছে? এরপরে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন তার নিজের কাজটা করে ফেলবে, মানে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করে ইন্টারাপ্টের কাজটা শেষ করবে। তারপর রিটার্ন করবে কোথায়, মেইন প্রোগ্রামে। এটা কেমন করে রিটার্ন করবে, আমাদের পপ করতে হবে আইপি এবং সিএস যেটা ওপরে ছিল, ঠিক আছে? ওটা পপ করলে গাতো আমি পাবো তার নিচের যেটা হচ্ছে আমি মেইন প্রোগ্রামের হচ্ছে অ্যাড্রেস দিয়ে রাখছি সেটা। তাহলে ওইখান থেকে আমি আবার মেইন প্রোগ্রামে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল কি বলবো, একটা ব্লক ডায়াগ্রাম বলা যেতে পারে যে কি হয় ইন্টারাপ্ট যখন একটা মেইন প্রোগ্রামকে বাধা দেয় তখন, ঠিক আছে? আচ্ছা তারপর এখন হচ্ছে এখানে কি পড়েছিলাম, সেকেন্ড ডে আমি পড়ছিলাম হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট গুলোর একটু মানে ডিটেলস বর্ণনা, ঠিক আছে? হার্ডওয়্যার ইন্টারাপ্ট ছিল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে NMI আর একটা হচ্ছে INTR, ঠিক আছে? আমরা যদি হচ্ছে 8086 এর পিন ডায়াগ্রাম দেখি তাহলে দেখবো হার্ডওয়্যার বলতে বুঝাচ্ছে কি, যেটা হচ্ছে আমরা ধরতে পারছি বা ছুঁইতে পারছি এরকম, ঠিক আছে? তো NMI আর INTR দুটা বাইরেই থাকে যে পিন দুইটা, ঠিক আছে? ওই দুইটাকে আমি কাজে লাগায় হার্ডওয়্যার ইন্টারাপ্ট করাতে পারি, ঠিক আছে? তো হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নন মাস্কেবল একটা হচ্ছে মাস্কেবল। নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে NMI আর মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে INTR। তো মাস্কেবল ইন্টারাপ্ট বলতে বোঝাচ্ছে যে এটাকে আমি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, INTR কে। আর NMI পাইলে আমার এটা হচ্ছে না মানে নন মাস্কেবল, মানে হচ্ছে কন্ট্রোল করা যাবে না, ঠিক আছে? আর একটা কথা বলছিলাম INTA,
এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সরি ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। যখন আমি একটা প্রোগ্রামকে ইন্টারাপ্ট করব তখন প্রোগ্রামটা অ্যাকনলেজ করবে যে আমি ইন্টারাপ্টটা পাইছি, ঠিক আছে এরকম। আচ্ছা তারপর এনএমআই এর ক্ষেত্রে কি বলছিলাম, এনএমআই এর ক্ষেত্রে আমরা বলছিলাম সবকিছুই সেম কিন্তু, ঠিক আছে, যেটা উপরে পড়ালাম আমি যে সিএস এবং আইপি এর ভ্যালুটা নিবে। এনএমআই এর জন্য টাইপ টু, টাইপ টু এর জন্য আমাদের কত ছিল, আমাদের আইপি এর জন্য হবে হচ্ছে সর্বপ্রথমে আইপি লোয়ার 0008, ঠিক আছে, আর হচ্ছে তারপরেরটা ছিল আইপি হায়ার 0009 আর কি। তারপরেরটা 10 থেকে শুরু হবে সিএস এর লোয়ার, তাহলে 10 বলতে আমি এ বুঝি, কারণ হেক্সাডেসিমালে 10 বলতে এ বুঝায়, তাহলে সিএস শুরু হবে এ থেকে, ঠিক আছে। প্রথমত সিএস এবং আইপি ভ্যালুটা আমি কি করব, আমি রিটার্ন অ্যাড্রেস মানে এটা হচ্ছে সিএস এবং আইপি টা প্রথমে যেটা পুশ করবো সেটা হচ্ছে ওই মেন প্রোগ্রামে সিএস এবং আইপি, ঠিক আছে, এরপর মানে ওটার লোকেশনে ফিরে যাওয়ার জন্য ওটার অ্যাড্রেস আর কি, ওটার অ্যাড্রেস এর আইপি এবং সিএস, এটা ইন্টারাপ্টেড আইপি এবং সিএস না। এরপরে আমরা ইন্টারাপ্টেড আইপি এবং সিএস লোড করব, ঠিক আছে। আইপি টা কত হবে, টাইপ টু এর জন্য আমি বললাম 0008, ঠিক আছে, আর সিএস এর জন্য কত বলছি আমি, এটা হচ্ছে এ মানে 10 আর কি, কারণ আইপি লোয়ার হচ্ছে 8, আইপি হায়ার হচ্ছে 9, ঠিক আছে, তাহলে সিএস লোয়ার হবে হচ্ছে এ, সিএস হায়ার হবে হচ্ছে বি, ঠিক আছে, বুঝে গেছে তো না। তারপরে হচ্ছে কি করব আমি, তারপর ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগ এই দুইটা ফ্ল্যাগ কে আমি রিসেট করব জিরোতে, যাতে করে আমি কোনো গার্বেজ ভ্যালু না থাকে, ঠিক আছে, এটা আমি রিসেট করে দিব জিরোতে, ওকে। তারপরে দেখেন একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার মিনিংটা একটু বলে দিই। আসছেন কি সবাই, দেখি কে কে আসলো, সজীব বুঝতেছেন, সজীব কালকে তো একটু রিভিউ করতেছি বুঝছেন, রিভিউ করে সামনের দিকে আগাচ্ছি। সজীব, তারপরে আশেদুল ইসলাম, জি ম্যাম আসি, আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আশিকুর রহমান, জি ম্যাম আসি ম্যাম, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি বললাম, এটুকু শেষ হয়েছে, কালকে যেতে তো বেশি ক্লিয়ার লাগছে তাই না, কারণ কালকে হচ্ছে প্রথম পড়ছিলেন, কালকে একটু বেশি কঠিন লাগতেছিল, আজকে জিনিসগুলো একটু সহজ লাগতেছে না, বলেন তো মারুফা, বলেন তো। না না আমার কালকে ক্লিয়ার ছিল। আচ্ছা ঠিক আছে, সানজিদা, সানজিদা জি ম্যাম, আজকে কি একটু ক্লিয়ার হয়েছে কালকে চাইতে? জি ম্যাম একটু ক্লিয়ার হয়েছে ম্যাম, খাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খাই নেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই ছবিটা দেখে আমি যেটা বুঝাইছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা এই লাইনটা টানে আমি বুঝাইছি মেন প্রোগ্রামের লাইন, ঠিক আছে, একটা দুইটা তিনটা এরকম করে হচ্ছে লাইন এক্সিকিউট হচ্ছে, তারপর যদি ইন্টারাপ্ট পাই, ইন্টারাপ্ট এন দিছি এখানে আইএনটি এন, মানে কোন টাইপের ইন্টারাপ্ট হবে সেটা যখন পাবো আমি তখন কি করবে, তখন হচ্ছে আমি পুশ করব আইপি, আইপি এবং সিএস কার জন্য পুশ করব, এই যে মেন প্রোগ্রাম যেতে আবার ফিরে যেতে পারি সেটার পুশ করব, সেটার আইপি এবং সিএস এর ভ্যালুটা, ঠিক আছে, স্ট্যাকে। তারপরে কি করবে, তারপরে আমি হচ্ছে এই যে এই ইন্টারাপ্ট যে টাইপের হবে, ঠিক আছে, সে টাইপের সিএস এবং আইপি এবং এটা আমরা হচ্ছে কি করব, আমরা স্ট্যাকে লোড করব, ঠিক আছে। লোড করার পরে আমরা কি হবে, আইএসআর টা তার কাজটা শেষ করবে, মানে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করবে ইন্টারাপ্টেড, তারপরে কি করবে, তারপরে রিটার্ন করবে হচ্ছে মেন প্রোগ্রামে কেমন করে পপ করে, ঠিক আছে, আগেটা এটা সেমই কথা বলা যেতে পারে। তারপরে দেখেন এখানে হচ্ছে একটা ফ্লো ডায়াগ্রাম করা আছে, ঠিক আছে, তাহলে কি করবে, তাহলে প্রসেস সিকোয়েন্স ইন দা প্রসেসর, এটা কি কি সিকোয়েন্স মানে যখন ইন্টারাপ্ট পাবে তখন কি কি হবে, ঘটনাগুলো কি ঘটবে, যেটা আমি বললাম সেটা লেখা আছে এখানে। প্রথমে হচ্ছে কি করবে, ফ্ল্যাগ রেজিস্টারে ভ্যালু বসাবে, প্রথমে হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে যেটা চলতেছিল মানে কমপ্লিট করবে, ঠিক আছে, কমপ্লিট করার পরে কি করবে, পুশ করবে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুটা স্ট্যাকে, ঠিক আছে, এটা প্রথমে জিরো করে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে পুশেস সরি আমি জিরো বলতেছি কেন, আগে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুটা স্ট্যাকে বসাবো, মানে ফ্ল্যাগ রেজিস্টার যে ভ্যালুগুলো ছিল সেটা আমি হচ্ছে ওটার ভেতরকার কন্টেন্ট বসাবো, নট হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারটা স্ট্যাকে বসাবো, ঠিক আছে, এটা জাস্ট দেখার জন্য যে ওভারফ্লো হচ্ছে কিনা। তারপরে মেন কাজ হচ্ছে সিএস এবং আইপি ভ্যালুটা, যেটা দিয়ে আমি হচ্ছে মেন প্রোগ্রামে যেতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আইপি যেটা আমি লোড করব যে এই লোকেশন থেকে, সেটা হচ্ছে আমাদের টাইপ টু এর জন্য ইন্টারাপ্ট টু, ইন্টারাপ্ট টাইপ টু এর জন্য হচ্ছে আমাদের আইপি এর লোয়ার এর ভ্যালু, ঠিক আছে, তারপর সিএস এর লোয়ার ভ্যালু এটা, ঠিক আছে। তারপরে আমরা কি করব, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগ এই দুটাকে জিরো করব যাতে কোনো গার্বেজ ভ্যালু না থাকে।
আর পরে কি হবে, এটা হয়ে গেল, তারপরে হচ্ছে আমরা ইন্টারাপ্ট পড়তেছিলাম। এই আইএনটিআর টা কি, এটা কি হিসেবে কাজ করতে পারে? এটা হচ্ছে মাস্টেবল ইন্টারাপ্ট, মানে হচ্ছে এটাকে কন্ট্রোল করা যেতে পারে, ঠিক আছে? তারপরে আমি কি বলছিলাম, এটার ক্ষেত্রে তো কোনো টাইপ নেই, আইএনটিআর টা কোনো টাইপের না, এনএমআই যেরকম টাইপ টু এর, তাহলে এটা আইএনটিআর দিয়ে এক্স দিব। এক্স দিলে যে টাইপের দিব আমি, ধরলাম পাঁচ দিলাম, পাঁচ নম্বর টাইপের, ঠিক আছে? তাহলে কি হবে, 5×4, তাহলে আইপির মানে নতুন যে লোয়ার ভ্যালুটা সেটা শুরু হবে 5×4, মানে 20 থেকে, ঠিক আছে? তাহলে 20 21 বাদ, তাহলে 22 থেকে শুরু হবে সিএস এর ভ্যালুটা, নেক্সট ওয়ার্ড লোকেশন, এটার মানেই হচ্ছে 22, ঠিক আছে? মানে যদি 5 হয় এখানে, তারপর বাকিটুকু সব সেম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এর ক্ষেত্রে হচ্ছে এখানেও আমরা মানে ইন্টারাপ্টের ক্ষেত্রে আমরা কি করবো কাজটা সেটা দেখা বলা হয়েছে, এখানেও সেম কথা বলা হয়েছে, শুধু একটু পার্থক্য আছে। দেখেন এখানে বলছে, এক মিনিট আমি দেখাই দিই, এখানে স্টেপস ইনভলভড ইন প্রসেসিং অ্যান ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন বাই দ্য প্রসেসর। প্রথমে কি হয়, এক্সিকিউটস দ্য ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনস। আচ্ছা, যখন ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনটা পালন করবে, তারপরে কি করবে, তারপরে যাবে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে, ঠিক আছে? টেবিলে গিয়ে কি করবে, সিএস এবং আইপি এর ভ্যালু টেবিল থেকে নিবে, তারপরে পুশ করবে সিএস এবং আইপি ভ্যালু স্ট্যাকে, তারপর লোড করব নিউ সিএস এবং আইপি। নিউ সিএস আইপি মানে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট যে টাইপের হবে সেটার, ঠিক আছে? তারপর জাম্প করবে কোথায়, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে, তারপরে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা এক্সিকিউট করার পরে মেইন প্রোগ্রামে তারপর আবার ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি কালকেই পড়াইছি, এগুলো আমি আর পড়াবো না, এখন নতুন অনেকগুলো বাকি আছে, ওগুলোতে যাবো, ঠিক আছে? এখানে আমি কতদিন পড়াইছিলাম যে সফটওয়্যার ইন্টারাপ্টটা হচ্ছে 256 টাইপের থাকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমে দেখানো হচ্ছে 32 থেকে 255 পর্যন্ত, এটা হচ্ছে ফ্রি ইউজার ডিফাইন্ড, ঠিক আছে? 080 থেকে 3FFA পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। আর আমাদের এখানে তো আছে বেসিক গুলো, টাইপ 0 থেকে টাইপ 4 এবং টাইপ 5। এখন কিন্তু প্রত্যেকটা টাইপের আমি আলাদা ভাবে বর্ণনা দিব, ঠিক আছে? যেন আরেকবার করে বলে দিচ্ছি, টাইপ 0 টা হচ্ছে ডিভাইড ইরর, ঠিক আছে? এটা দেখেন, এটাকে দুই ভাগে ভাগ করছে, আইপি অফসেট হচ্ছে দুইটা ঘর নিয়ে আছে, আর সিএস বেস পয়েন্টটা দুইটা ঘর নিয়ে আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম। টাইপ 1 পয়েন্টারের নাম হচ্ছে সিঙ্গেল স্টেপ, টাইপ 0 এর নাম ডিভাইড ইরর স্টেপ, টাইপ 1 এর নাম হচ্ছে সিঙ্গেল স্টেপ, টাইপ 2 এর নাম হচ্ছে নন মাস্কেবল এনএমআই, যেটা পড়ানো হলো একটু আগে। টাইপ 3 এর নাম হচ্ছে ওয়ান বাইট ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন, ঠিক আছে? তারপর টাইপ 4 টা হচ্ছে ওভারফ্লো, আর টাইপ 5 থেকে টাইপ 31 পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে, এটাকে রিজার্ভ করে রাখা হয় ফিউচারের কোনো মানে প্রসেসরের কাজের জন্য, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি মেইন জায়গায়। এখন দেখেন প্রত্যেকটা ইন্টারপ সম্পর্কে আমি আলাদা ভাবে বর্ণনা দিব, ঠিক আছে? বুঝতে পারতেছেন? এখান থেকে এখন শুরু করব, কালকে হার্ডওয়্যার ইন্টারপ শেষ করছি, আজকে সফটওয়্যার ইন্টারপ শেষ করব, ঠিক আছে? আচ্ছা, ইমন বুঝতেছেন? ইমন ইমন ইমনের কি হয়েছে, ইমন আর সাকিবের কথা বলে না কেন? ইমন ম্যাম, ইমন মাত্র ঘুম থেকে উঠছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা এত দেরি করে ঘুম থেকে কেন ওঠেন, রাতে ঘুমান না? ম্যাম, রাতে ঘুমালো আমার তো নরমালি ক্লাসটা থাকে উঠতে উঠতে 12টা বেজে যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু না, এই যে ভার্সিটি না খুলে থাকার জন্য আপনাদের অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তখন যখন খুলবে তখন দেখবেন সকালে উঠতে বেশ কষ্ট হবে, ওই জন্য একটু আস্তে আস্তে, ঠিক মানে বলতেছি না একদম ভোরে উঠেন, কোনো যেমন কাজ নাই সমস্যা হয় না। যেমন এই যে আজকে ক্লাস ছিল উঠে গেছি, আবার কালকে ক্লাস থাকবে, পরশু দিন ক্লাস থাকবে না, তখন দেখা যাবে আবার 12টা একটা উঠেছি। আমরা এরকম প্রাণী, কাজের চাপ না থাকলে আমরা মনে করি এত হেলানি করে সময় পাস করি, কাজ থাকলে আবার ঠিক মতো সবকিছু হয়। এটাও ঠিক অবশ্য, ঠিকই বলছেন একদিক দিয়ে, কিন্তু চেষ্টা করবেন যাতে করে মানে খুব দেরি না হয়, ঠিক আছে? এটা অভ্যাস হয়ে গেলে আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো না এটা, ঠিক আছে? বেশিক্ষণ মানে সকালে ঘুমানো আর কি। এই আচ্ছা, যাই হোক, এখন দেখেন সফটওয়্যার ইন্টারাপ্টস, ঠিক আছে? সাম ইনস্ট্রাকশনস আর ইনস্টার্ট। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ইমন, সমস্যা নেই, আপনি মানে ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে? একটু পরে কথা বলেন, পরে জিজ্ঞাসা করবনি। আচ্ছা আচ্ছা, সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো কতটুকু বললাম, 0 থেকে 255 পর্যন্ত, ঠিক আছে? তো এখানে দেখেন বলছে, সাম ইনস্ট্রাকশনস আর ইনসার্টেড এট দ্য ডিজায়ার্ড পজিশন ইন টু দ্য প্রোগ্রাম টু ক্রিয়েট ইন্টারাপ্টস। দিস ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনস ক্যান বি ইউজ টু টেস্ট দ্য ওয়ার্কিং অফ ভ্যারিয়াস ইন্টারাপ্ট হ্যান্ডলার্স। ইট ইনক্লুডস
এক নম্বর কথা হচ্ছে যে হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার হার্ডওয়্যার যে ইন্টারাপ্ট সেটাকে আপনি ধরে দেখতে পারে মানে ধরতে পারবেন পিন দিয়ে অ্যাক্টিভ বা মানে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, ঠিক আছে, মানে স্পেশালি আইএনটি অ্যাটাকে। আর এনএমআইটা যখন দরকার হবে তখন ওটা দরকার হবেই, ঠিক আছে, মানে যখন ওটা দিবে তখন ওটা কোনোভাবেই নেগলেক্ট করতে পারবেন না। কিন্তু সফটওয়্যার ইন্টারাপ্টটা কি করে, এটা হচ্ছে প্রোগ্রামের স্পেসিফিক অংশে কাজ করে, ঠিক আছে। এখন দেখেন এখানে বলছে ইন্টারাপ্ট উইথ সরি ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন উইথ টাইপ নম্বর, ইট ইজ টু বাইট ইনস্ট্রাকশন, ফার্স্ট বাইট প্রোভাইডস দ্য অপকোড এন্ড দ্য সেকেন্ড বাইট প্রোভাইডস দ্য ইন্টারাপ্ট টাইপ নম্বর। মানে আমাদের হচ্ছে আইএনটি তারপরে তো একটা টাইপ লিখি, এটা হচ্ছে দুইটা অপকোড মিলাই হয়, ঠিক আছে, দুইটা সরি অপকোড বলছে দুইটা বাইট মিলাই হয়। অপকোড মানে হচ্ছে আপনাদের যখন আমি মেশিন মানে আপনাদের বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে হয় কেমন করে, ঠিক আছে, যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেমন ধরলাম মুভ এক্স কমা টু, ঠিক আছে, যখন এই লাইনটা লিখবেন এটা তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখলেন, এটাকে আবার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায়। মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলে সেটা ওয়ান আর জিরো ছাড়া কিন্তু কিছু থাকে না, ঠিক আছে। তো সেটাকে আমি কেমন করে লিখবো সেটা আমি অপকোড, অপকোড বলতে বোঝাচ্ছে যেমন মুভ লিখলাম এখানে অপকোডটা হচ্ছে মুভ, ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে অপারেন্ট। তো এরকম ভাবে প্রত্যেকটা অপকোড এবং অপারেন্টের জন্য ভাঙ্গে আমাকে মেশিন মানে কোডে কনভার্ট করতে হবে, এটা আমি পরে শিখাবো আর কি। তো এটার জন্য আমি বলতেছি কারণ এই ইন্টারাপ্ট আইএনটি দিয়ে এন, ঠিক আছে, সো আপনি বুঝতেই পারতেছেন কাজ মানে মুভের মতন এখানে আইএনটিটা হচ্ছে অপকোড আর টাইপটা হচ্ছে এন, ঠিক আছে। তো প্রথম বাইটটা হবে অপকোডের জন্য আর সেকেন্ড বাইটটা মানে প্রথম বাইটটা হবে সরি ইনস্ট্রাকশন মানে আইএনটির জন্য, ঠিক আছে, এটা অপকোড, অপকোডের জন্য প্রথম বাইট, আর এনটা হচ্ছে টাইপ, তো এই টাইপের জন্য সেকেন্ড বাইট হবে, ঠিক আছে, ইনস্ট্রাকশনটা। তাহলে কি প্রথম বাইটটা হবে অপকোডের জন্য, সেকেন্ড বাইটটা হবে হচ্ছে আমাদের টাইপ নম্বরের জন্য, তার মানে দুই বাইটের একটা ইনস্ট্রাকশন আমাদের আইএনটি ইন্টারাপ্ট, ঠিক আছে। আমি আরেকবার বলতেছি যে মুভ যেরকম ইউজ করি মুভ অথবা অ্যাড অথবা সাবট্রাক্ট, ঠিক আছে, সবগুলাই কিন্তু এক একটা অপকোড, ওকে। যাই হোক, তো এক্ষেত্রে আমরা যেহেতু ইন্টারাপ্ট করতেছি এক্ষেত্রে অপকোডটা হচ্ছে আইএনটি ইন্টারাপ্ট, ঠিক আছে। তারপরে বলছে যে এই এক্সিকিউশনটা ফলোয়িং স্টেপের মাধ্যমে কমপ্লিট হয়, এখানেও একদম সেম, ঠিক আছে, ফ্লাগ রেজিস্টারের ভ্যালুটাকে স্ট্যাকে পুশ করা হয়, তারপরে সিএস এবং আইপি এর ভ্যালুটা ওই যে মেইন মেমোরির জায়গা থেকে মানে মেইন প্রোগ্রাম থেকে নিয়ে এখানে হচ্ছে স্ট্যাকে রাখা হয়। তারপরে হচ্ছে কি করা হয়, লোড করব আমি হচ্ছে ইন্টারাপ্ট টাইপের, ঠিক আছে, টাইপ নম্বর গুণন ফোর, আমি যে টাইপের ইন্টারাপ্ট নিব সেটাকে ফোর দিয়ে গুণ করলে আমি কি পাবো, আইপি লোয়ার ভ্যালুটা পাবো, ঠিক আছে। তারপরে যদি আমি হচ্ছে তার পরেরটা হচ্ছে কি হবে, আইপি হায়ার, ঠিক আছে। আর তারপরে সিএস এর ভ্যালুটা আমি কিভাবে পাবো বলেন তো, সিএস এর ভ্যালু কোথা থেকে পাবো, সিএস এর ভ্যালুটা আমরা কি থেকে পাবো, নেক্সট ওয়ার্ড লোকেশন থেকে পাবো না, মানে যদি আমি টাইপ ওয়ান এর হয় তাহলে চার পর্যন্ত যাবে, চার হচ্ছে ওয়ান গুণ চার, মানে আইপি ভ্যালু লোয়ার হবে চার, তারপরে আইপি ভ্যালু হায়ার হবে পাঁচ, তারপরে ছয় নম্বর থেকে তাহলে কি শুরু হবে, সিএস এর ভ্যালুটা। ওয়ার্ড লোকেশন কেন বলছে বলেন তো, কারণ প্রথমটাতে হচ্ছে আমার কি থাকে আট, আইপি লোয়ারে আট, আইপি হায়ারে আট, তাহলে ষোলো, ষোলো বিট কিন্তু, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে একটা ওয়ার্ড লোক একটা ওয়ার্ডের লোকেশন, ঠিক আছে, তাহলে নেক্সট ওয়ার্ড লোকেশন মানে ষোলোর পরবর্তী সতেরো থেকে শুরু, তাহলে সতেরো কত থেকে শুরু হবে, এখানে প্রথমটা যদি আমি টাইপ ওয়ান ধরি ওয়ান গুণন ফোর, তার মানে ফোর আইপি লোয়ার হবে, আইপি হায়ার হবে ফাইভ, ঠিক আছে, এই দুটো গেল হচ্ছে আট আট ষোলো বিটের, পরের বিটটা কি হবে, পরের ইয়েটা আরো ষোলো বিটটা যেটা সেটার প্রথমটা লোয়ারটা কত হবে, ছয় থেকে শুরু হবে, তাহলে সিএস এর নেক্সট ওয়ার্ড লোকেশন বলতে ছয় থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এটাই বুঝাইছে। আর ওয়ার্ড লোকেশনের ইয়ে কি, মানে ওয়ার্ড হওয়ার জন্য এক ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ইজ ইকুয়াল 16 বিট, মানে টু বাইট ধরা যেতে পারে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপরে কি বলছে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগ কে রিসেট করতে হবে জিরোতে। এখন যদি দ্য স্টার্টিং অ্যাড্রেস ফর টাইপ জিরো, টাইপ জিরোর জন্য কত হবে, এখানে যদি জিরো হয়, জিরো গুণন ফোর মানে সম্পূর্ণ জিরো, ঠিক আছে, যদি টাইপ ওয়ান হয় তাহলে ফোর, সিমিলারলি টাইপ টু হলে এটা এইট থেকে শুরু হবে, এটা এগুলো যেগুলো আমি ভ্যালু বলছি সেগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য, আইপির ক্ষেত্রে, আইপির ক্ষেত্রে আইপি লোয়ার ভ্যালু এগুলো, ঠিক আছে। দ্য ফার্স্ট ফাইভ পয়েন্টার্স আর ডেডিকেটেড ইন্টারাপ্ট পয়েন্টার্স, মানে হচ্ছে জিরো থেকে পাঁচ পর্যন্ত আমাদের ডেডিকেটেড, তাই না, আমরা জানি যে এটার কাজ কি। তো আমি এখন প্রত্যেকটা ইন্টারাপ্টের বর্ণনা দিব, ঠিক আছে, টাইপ প্রত্যেকটা টাইপের ইন্টারাপ্টের। এখানে কোনো সমস্যা আছে বলেন তো, এই যে আইপি বা সিএস এর ভ্যালু ক্যালকুলেশন বা টাইপ বা যে কোনো কিছু আছে, কোনো সমস্যা
ফরহাদ বলেন তো, সমস্যা আছে? ফরহাদ, তারপর নাইমা, নাইমা, সাকিব, কই সবগুলো, কি হইছে, ঘুমায় গেছে নাকি আবার ক্লাস করতে করতে? রাব্বি, রেজাউল কবির রাব্বি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, কখন লাইন চলে গেছিল? আমি তো কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, আমি আবার জিজ্ঞাসাও করতেছি, কেউ কথা বলতেছে না। তারপরে আমি বুঝতে পারছি যে হয়তো বা কোনো নেট চলে গেছে মনে হয়। তারপর দেখি হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে অলরেডি। কোন পর্যন্ত ছিলাম বলেন তো, আমি তো জানিও না আমি কোন পর্যন্ত ছিলাম। ম্যাম, আইপিআর সিএস এর ভ্যালু ক্যালকুলেশন। ও আচ্ছা, আপনারা মানে আমি তাহলে হচ্ছে এই পর্যন্ত পড়াইছিলাম না আইপিআর সিএস? তাহলে আমি কি আরেকবার বলবো? একটা কোনো সমস্যা থাকলে একটু বলেন তো, কোথায় সমস্যা বা কি বলবো? আরেকবার একটু ওভারভিউ করে দেন সংক্ষেপে। জি ম্যাম, আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি, সফটওয়্যার ইন্টারাপ্টে হচ্ছে আইএনটি তারপর এন দিয়ে আমি এটাকে ডিনোট করতে পারবো, আইএনটি তারপর এন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি যেহেতু বললাম যে মুভ বা অ্যাড এর মতন, এখানে ইন্টারাপ্ট এন এটার হচ্ছে অপকোডটা হচ্ছে আইএনটি, ঠিক আছে? এটা ফার্স্ট বাইট দিয়ে আমি অপকোড ডিনোট করব, আর সেকেন্ড বাইট দিয়ে কি করব, এন, এনটা হচ্ছে টাইপ, ঠিক আছে? তাহলে ইন্টারাপ্টটা হচ্ছে আমাদের দুইটা বাইটের একটা ইনস্ট্রাকশন, যেটা ফার্স্ট বাইট ডিনোট করবে এটার অপকোড, ঠিক আছে? যেটা সবগুলোর ক্ষেত্রে ফিক্স থাকবে, কারণ আইএনটি তো সব জায়গায় ফিক্স, ঠিক আছে? কিন্তু টাইপ অনুযায়ী, ঠিক আছে, এটা ভ্যারি করবে, টাইপটা হচ্ছে এক একটা এক এক রকম হবে, তাহলে দুই বাইটের ইনস্ট্রাকশন, ওকে? তারপরে এখানে বলছে এখানে কি হবে, আগেরটার মতনই প্রথমত আমি কি করব, ফ্ল্যাগ রেজিস্টারে যে ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে আমি ওই ভ্যালুটাকে আমি স্ট্যাকে পুশ করব, ঠিক আছে, যে কোনো ওভারফ্লো আছে কিনা বা কিছু দেখার জন্য। তারপরে আমি কি করব, মেন কাজ হচ্ছে আমাদের আমাদের মেন প্রোগ্রামে যে সিএস এবং আইপি আছে, যেন আমরা মেন প্রোগ্রামে আবার ফিরে আসতে পারি যেখানে ইন্টারাপ্ট হয়েছে, সেই জন্য সেখানকার সিএস এবং আইপি এর ভ্যালু আমরা কি করব, ক্যালকুলেশন করে ফিজিক্যাল অ্যাড্রেস বের করব, বের করে আমরা হচ্ছে স্ট্যাকে পুশ করব, ঠিক আছে? তারপরে পুশ করার পরে আমরা কি করব, তারপরে আমরা যে টাইপের ইন্টারাপ্ট পাচ্ছি সেই টাইপের ইন্টারাপ্টের জন্য আইপি এবং সিএস টা ক্যালকুলেট করে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে ওখানে হচ্ছে পুশ করব, ঠিক আছে? লোড করব বা পুশ করব,